আমাদের দেশের গ্রামাঞ্চলে সাধারণত নতুন একটা বাচ্চার জন্ম হলে বাচ্চা ছেলে হলো না মেয়ে হলো এর জন্য অনেক সময় মাকে দায়ী করা হয়। আসলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেখি যে একটা বাচ্চার জন্ম নেওয়ার পেছনে তার লিঙ্গ নির্ধারণের পেছনে কার ভূমিকা বেশি, সেটা বাবা নাকি মায়ের। লক্ষ্য করি মানুষের ক্রোমোজোম থাকে টোটাল 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে দু ধরনের ক্রোমোজোম থাকে, একটাকে বলে অটোজোম আর একটার নাম সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম থাকে মাত্র 1 জোড়া আর অটোজোম থাকে 22 জোড়া। এই অটোজোম শরীরের নর্মাল কাজকর্মগুলো করে আর সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে একটা বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা। তার মানে মাত্র 1 জোড়া ক্রোমোজোমের কারণেই এই লিঙ্গটা নির্ধারিত হয়। বাবার ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোমটা থাকে XY আর মার ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোমের নাম হচ্ছে XX। অর্থাৎ বাবাতে দু ধরনের ক্রোমোজোম থাকে, মাতে এক ধরনের ক্রোমোজোমই দুটা কপি থাকে। এখন এই দুটো ক্রোমোজোমের মধ্যে মাত্র একটা সন্তানের দেহে যাবে, অর্থাৎ বাবার দুটো ক্রোমোজোমের মধ্যে একটা আর মায়ের দুটো ক্রোমোজোমের মধ্যে একটা সন্তানের শরীরে আসবে। এখন এই পুরো ব্যাপারটাই হয় র্যান্ডমলি একটা করে ক্রোমোজোম আসে। মায়ের যেহেতু দুটোই এক্স, অবশ্যই মায়ের শরীর থেকে সন্তানের শরীরে শুধুমাত্র এক্স ক্রোমোজোমই আসবে। এখন কথা হচ্ছে বাবার কাছ থেকে কোন ক্রোমোজোমটি আসবে। লক্ষ্য করে দেখো, যদি বাবার কাছ থেকে এক্স ক্রোমোজোম আসে তাহলে XX এটা হচ্ছে মায়ের বৈশিষ্ট্য, অর্থাৎ মেয়ে হওয়ার বৈশিষ্ট্য। যে বাবা যদি এক্স ক্রোমোজোম দেয় তাহলে সন্তান হয়ে যাবে মেয়ে। অন্যদিকে আবার লক্ষ্য করি, মা এক্স ক্রোমোজোম দিল এবং বাবা দিল Y ক্রোমোজোম, তাহলে এই ক্ষেত্রে সন্তানটি হয়ে যাবে ছেলে। দু ক্ষেত্রেই লক্ষ্য করো, এই দুই জায়গাতেই মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোমই আসছে, বাবার কাছ থেকে কখনো এক্স এসেছে কখনো এসেছে ওয়াই। বাবার কাছ থেকে কি আসছে তার উপরই তাহলে সন্তানের সম্পূর্ণ বৈশিষ্ট্যটা নির্ভর করছে। তাই একটা সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তা পুরোটাই ডিপেন্ড করে বাবার কাছ থেকে সে এক্স ক্রোমোজোম পেল নাকি ওয়াই ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম পেলে সন্তান হবে মেয়ে আর ওয়াই ক্রোমোজোম পেলে সন্তান হবে ছেলে।